আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত একটা খুবই চমকপ্রদ একটা জিনিস দেখব, সেটা হচ্ছে গিয়ে আমি একটা সফটওয়্যারে ক্র্যাক ইনস্টল করতে গিয়ে যেটা খেয়াল করলাম, আমার পিসিতে একটা ভিপিএন ইনস্টল হয়ে গিয়েছে এবং সেটা স্টার্ট আপ আইটেম হিসাবে প্রত্যেকবারই অন হচ্ছে। সেটা হচ্ছে গিয়ে ব্রাইট ভিপিএন। দেখুন, এখানে ব্রাইট ভিপিএন এবং তার সাথে সাথে আরেকটা ওয়েব ইন্ডেক্সিং সার্ভিস প্রসেস। তো আমি যদি ব্রাইট ভিপিএনটা যদি ক্লোজ করে দিই, তাহলে ওয়েব ইন্ডেক্সিং সার্ভিসটা তাও থেকে যাচ্ছে, সেটা আমি এক্সিট করে দিচ্ছি। বাট যে মেন প্রবলেম যেটা, সেটা হচ্ছে কি, আমার স্টার্ট আপ আইটেমে, আমি যদি টাস্ক ম্যানেজার থেকে যদি দেখি, আমার স্টার্ট আপ আইটেমে অর্থাৎ বা স্টার্ট আপ অ্যাপসে ব্রাইট ভিপিএনের কোনো অস্তিত্ব নেই। ওকে, সো ব্যাপারটা আসলে কীভাবে সলভ করা যায়? এবং আরও মজার বিষয় হচ্ছে, আমি যদি আমি আনইনস্টল করতে যাই কন্ট্রোল প্যানেল গিয়ে, আমি যদি আমার আনইনস্টল টুলে চলে যাই, সেখানে আমি আমার ব্রাইট ভিপিএন কে আমি দেখতে পাচ্ছি না। ও, ব্রাইট ভিপিএন কিন্তু চলে আসছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, একটু আগেও ছিল না, এখন দেখলাম ওরা, অর্থাৎ ওরা ফ্রেশলি ইনস্টল করে নিয়েছে নতুন আপডেটের পরে। এটাকে আমি আনইনস্টল করে দিচ্ছি। ওকে, সো আমি ওটাকে জোর করে আনইনস্টল করে দিলাম। তারপর আমি যেটা করবো, পিসিটাকে একবার রিস্টার্ট দেব। ওকে, এখন রিস্টার্ট দেওয়ার পরেও আমি খেয়াল করব, যেহেতু আমি কাজটা আগে একবার করছি, রিস্টার্ট দেওয়ার পরেও যেটা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে জিনিসটা বারবার আমার একটা কমান্ড প্রম্পট একটা উইন্ডো আছে, যেটাতে ব্রাইট ভিপিএনকে সে জোর করে অন করার ট্রাই করে। সো আমরা একবার রিস্টার্ট দিয়ে দেখি। ওকে, সো রিস্টার্টের পর আমরা আবার চলে আসলাম, এবং রিস্টার্টের পর আমরা যে সিনটি দেখতে পাচ্ছি, সেখানে বলা আছে উইন্ডোজ ক্যানট ফাইন্ড সি প্রোগ্রাম ফাইলস ব্রাইট ভিপিএন এক্সি এটসেট্রা এটসেট্রা। সো মেইনলি যেটা হচ্ছে, সেটা আমি যদি এখানে জাস্ট আমার মাউসের কার্সরটা রাখি উপরে, আমি দেখতে পাচ্ছি কমান্ড প্রম্পটে ব্রাইট ভিপিএনকে অন করার জন্য একটি কমান্ড দেওয়া আছে, এবং শেষে যেটা লেখা আছে সেটা হচ্ছে গিয়ে সাইলেন্ট। সো মূলত সাইলেন্ট লেখার কারণেই আমরা হচ্ছে টাস্ক ম্যানেজার বা কোথাও আমরা দেখতে পাচ্ছিলাম না। ওকে, সে অটোমেটিক্যালি সে অন হয়ে যাচ্ছিল উইদাউট এনি নোটিফিকেশন অর এনিথিং। সো এটা আমি কিভাবে সলভ করব, যেহেতু আমার টাস্ক ম্যানেজারও দেখাচ্ছে না বা কোথাও দেখাচ্ছে না। ওকে, সো সেই জন্য আমি চলে যাব গুগলে এবং লিখব হচ্ছে সিস ইন্টারনালস। ওকে, এবং সেখান থেকে আমি মাইক্রোসফটের ওয়েবসাইটে আমি চলে যাব, এবং এখানে আমি প্রসেস ইউটিলিটিসের আন্ডারে অটো রানসে আমি চলে আসব। ওকে, এবং এখান থেকে আমি ডাউনলোড অটো রানস অ্যান্ড অটো রান এসসি ডাউনলোড করে নেব, স্টার্ট ডাউনলোড, এবং এবার আমি এটিকে ক্লোজ করে দিই। ওকে, ওকে ক্লিক করে, এবং এখানে আমি ওপেন করে নিচ্ছি, যেহেতু আমার উইন্ডো আর ইনস্টল করাই আছে, এবং অটো রানস ডট ইএক্সি টিকে আমি বাইরে নিয়ে এসে এটি আমি ক্লোজ করে দিই। ওকে, সো অটো রানস ডট ইএক্সি থেকে আমি মাউসের রাইট ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমি ওপেন করে নিচ্ছি। ওকে, এখানে আমি ইয়েস দিব। সো এবার এখানে আমি যেটি সার্চ করব, যেহেতু আমি জানি সেখানে আমার শুরুতে লেখা ছিল হচ্ছে সিএমডি, আমি সিএমডি লিখেই সার্চ করব। ওকে, সো সিএমডি লিখে সার্চ করার পর আমি এটি পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সিএমডি ডট ইএক্সি, আর একটা হচ্ছে কি শুধু cmd/c ইত্যাদি ইত্যাদি। আমাদের মূলত এটাই দরকার। ওকে, আমি যদি এখানে রাইট ক্লিক করে এটাকে আমি যদি ডিলিট করে দিই, কোনো লাভ কিন্তু আলটিমেটলি হবে না। ওকে, সো আমরা যেটা করব, তার উপরে দেখেন একটা কি আছে hkl, আমাদেরকে এই ফাইলটা ডিলিট করা লাগবে। আমি ডিরেক্ট রাইট ক্লিক করব এবং জাম্প টু এন্ট্রিতে আমি ক্লিক করব, এবং এখানে শেল আছে, এখানে রাইট ক্লিক করে শেলটাকে আমি ডিলিট করে দেবো। ওকে, ডিলিটিং সার্টেন রেজিস্ট্রি ফেলোস কুড কজ সিস্টেম ইনস্টেবিলিটি, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলিট দিস ফেলো? ইয়েস, আই ওয়ান্ট টু ডিলিট দিস ফেলো। সো আমাদের ডিলিট করা শেষ, এবার আমি চাইলে এখান থেকে আমি ডিলিট দিতে পারি, এটা আমার ইচ্ছা। ওকে, সো ফেল টু ডিলিট, কারণ হচ্ছে কি সে আসলে এটা পাইনি। আমি যদি একটা এটাকে একবার রিফ্রেশ করি, তাহলে আমি দেখবো যে সিএমডিটা গায়েব হয়ে গেছে। এবার আমি একবার সার্চ দিয়ে দেখি সিএমডি, শুধু একটা সিএমডি পাচ্ছি, ওই সিএমডিটা আমি পাচ্ছি না। ওকে, এটা ডিলিট করার দরকার নেই, এটা মূলত আমার সেভ বুটের জন্য। ওকে, সো থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস ভিডিও।
আল্লাহ হাফেজ।